আমার বিষয় দেওয়া হয়েছে মানুষ হত্যাকারী, এ সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, সম্মানিত হাজিরিন, কিছু গুনাহ রয়েছে এর মধ্যে, কিছু গুনাহের মধ্যে মানুষ হত্যা করা খুবই বড় গুনাহ। কোন ব্যক্তি যদি মানুষ হত্যা করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা না চায়, সে ব্যক্তি যাবে জাহান্নামের মধ্যে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি বিদ্দামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রবাহিত রক্তের বিচার করা হবে। সহি মুসলিম। সম্মানিত হাজিরিন, অত্র হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কিয়ামতের দিন আমাদের এই রক্তের বিচার করা হবে। আমরা যদি কোনো মুসলমান ব্যক্তিকে আমরা যদি হত্যা করি, তার শরীর থেকে যেগুলো রক্ত পড়ে যাবে, সে রক্তের পরিমাণ তার বিচারটা হবে। সম্মানিত হাজিরিন, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قتل المؤمنين أعظم عرض الله في الدنيا. الله رسول صلى الله عليه وسلم বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে একজন মুসলমান ব্যক্তিকে, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা জঘন্যতম অপরাধ। সম্মানিত হাজিরিন, অত্র হাদিস দ্বারা এটাই বুঝতে পারি যে পৃথিবীটা ধ্বংস হওয়ার চেয়ে একজন মুসলিমকে, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা খুবই অপরাধ। অর্থাৎ কোনো মুসলিম অথবা কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা খুবই জঘন্য অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।